नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक आर प्रतिदिनेर मतो आजो देखछेन झटपट दसटा खबरेर आरो एकटा पर्व। आज प्रथमेई आंतर्जातिक खबरे थाकछे बांग्लादेशेर राजधानी न्यू मार्केट संलग्न ढाका न्यू सुपारमार्केटे भयावह अग्निकाण्ड घटेछे। आगुन नेभाते गिये फायर सार्विसेर 12 जन सदस्य सह आहत हयेछेन 15 जनेर बेशि। न्यूज निर्भीकेर झटपट दसटा खबरेर प्रथम एई खबर छाड़ाओ साथे साथे आंतर्जातिक जातीय एवं आंचलिक मिलिये आरो गुरुत्वपूर्ण जे खबरगुलो थाकछे सेगुलो हलो प्राय 3.5 घंटा चेष्टार पर ढाकार न्यू सुपारमार्केटेर आगुन नियंत्रणे एसेछे बोले दाबी करेछेन फायर सार्विस एंड सिविल डिफेंसेर महापरिचालक डिजि ब्रिगेडियार जेनारेल मोहम्मद माइनुद्दीन। अमेरिकार प्रतिरक्षा संक्रांत कयेक डजन अति गोपनीय नथि फाँस एवं इंटरनेटे छड़िए देवार घटनाय जैक टासेरा नामेर सन्देहभाजन एक तरुण के ग्रेप्तार करेछे अमेरिकार गोयेंदा संस्था FBI। तुरस्कर आसन्न प्रेसिडेंट निर्वाचने निजेर जयेर ब्यापारे दृढ़ प्रतिज्ञ एरदोगान बोलेछेन आमी जनगणके कतटुकु भालोबासी ता तारा जानेन, एई जन्यई तादेर प्रति आमार शतभाग विश्वास आछे जे निर्वाचने आमी जितब। মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছে কানাডার ডাক বিভাগ। ইউক্রেনীয় ড্রোন অভিযানকে বাধাগ্রস্ত করতে রাশিয়া জ্যামিং প্রযুক্তি ব্যবহার শুরু করায় যুদ্ধক্ষেত্রে অকেজো হয়ে যাচ্ছে ইউক্রেনীয় ড্রোন। 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আর জাতীয় এবং আঞ্চলিক খবরে থাকছে এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে CBI, তীব্র প্রতিক্রিয়া আপের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের সিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখার সময় গতকাল অমিত শাহ বলেছেন বাংলাকে সন্ত্রাসমুক্ত করার একমাত্র রাস্তা হলো BJP। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে CBI তল্লাশির সময় তথ্য আড়াল করার জন্য নিজের মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর। বাংলাদেশের রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 12 সদস্য সহ আহত হয়েছেন কম করে 15 জন। শনিবার 15 এপ্রিল ভোর 5:40 দিকে নিউ মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের 30টা ইউনিট। ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে নিউ সুপারমার্কেটে অগ্নিকাণ্ডে 15 জনের বেশি আহত হয়েছেন, এদের মধ্যে 12 জন ফায়ার সার্ভিসের কর্মী এবং 1জন স্বেচ্ছাসেবী রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায় নিউ মার্কেটের পূর্ব পাশের অংশে আগুনের ভয়াবহতা বেশি, আগুনের তাপে একের পর এক AC বিস্ফোরণের শব্দ শোনা যায়। গত 4 এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। এই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটল। বঙ্গবাজারের আগুনে প্রায় 2,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা। প্রায় 3.5 ঘন্টা চেষ্টার পর ঢাকার নিউ সুপারমার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন। তিনি বলেছেন আগুন সকাল 9:10 দিকে নিয়ন্ত্রণে এসেছে, নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে, তবে এই আগুন নির্বাপন করতে আরও সময় লাগবে। সকাল 10:15 দিকে করা ব্রিফিংয়ে তিনি বলেছেন যেহেতু এখানে সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপনে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপন এবং ডাম্পিংয়ের কাজ চলছে যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। বঙ্গবাজারের মতো এখানেও আগুনের অবস্থা, যে কারণে এখানে পুরোপুরি নির্বাপনে সময় লাগবে। ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেছেন ঢাকা নিউ সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় 1জন ভলেন্টিয়ার সহ আমাদের 12 জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনোযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেই দিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 30টা ইউনিট ঘটনাস্থলে কাজ করে। আগুন পুরোপুরি নির্বাপন হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও BJP-র পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের যোগ দেওয়ার বিষয়টা নিশ্চিত করেছে।
আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত কয়েক ডজন অতি গোপনীয় নথি ফাঁস এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জ্যাক ট্যাসেরা নামের সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করেছে FBI। স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টা জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিন গার্ল্যান্ড। তিনি বলেছেন, গ্রেপ্তার হওয়া 21 বছর বয়সের জ্যাক ট্যাসেরা মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য। অ্যাটর্নি জেনারেল বলেছেন, অনুমতি ব্যতীত যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ এবং এর তথ্য বেহাতের ঘটনা তদন্তে সন্দেহভাজন টাসেরাকে গ্রেপ্তার করেছে FBI। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচার বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গার্ডলান জানান, FBI সদস্যরা আজ বিকেলে টাসেরাকে গ্রেপ্তার করেছেন, এই নিয়ে তদন্ত চলমান। তিনি অবশ্য এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। এদিকে FBI জানিয়েছে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সংস্থাটার সদস্য নর্থ ডিগটন শহরের একটা বাড়ি থেকে টাসেরাকে গ্রেপ্তার করেছে FBI সদস্যরা। সেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত তৎপরতা চলছে। FBI এর এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ থেকে FBI তদন্তে পাওয়া ইশারা ইঙ্গিত কঠোরভাবে খতিয়ে দেখছে, অবশেষে আজ একজনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের ঘটনা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী এবং আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা, খুঁজে বের করা এবং জবাবদিহির আওতায় আনা আমাদের অব্যাহত প্রতিশ্রুতিরই উদাহরণ। তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ রিসেপ তাইয়েভ এরদোগান বলেছেন, আমি জনগণকে কতটুকু ভালোবাসি তা তারা জানেন, এই জন্যই তাদের প্রতি আমার শতভাগ বিশ্বাস আছে যে নির্বাচনে আমিই জিতব। বিশেষ সাক্ষাৎকারে এরদোগান আরও বলেছেন, আমি একমাত্র রাজনীতিক যে জনতার মন বোঝে, মানুষের মনের ভাষায় আমি পড়তে পেরেছি, তারা আমাকে বলেছে আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সঙ্গে। তুরস্কের নেতা আরও বলেছেন, বিভিন্ন সমীক্ষার পাশাপাশি আমার জনসভায় লোক সমাগমই বলে দিচ্ছে আমার জয় নিশ্চিত। উল্লেখ্য যে আগামী 14 মে তুরস্কের একযোগে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরদোগান সহ মোট 3 জন প্রার্থী লড়ছেন প্রেসিডেন্ট পদে, তবে মূল প্রতিযোগিতা হবে এরদোগান এবং বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রার্থী কামাল কিলিচ দারুগ্লুর মধ্যে। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত বন্দীদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বিরোধী দল PKK-পন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টিকে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, তুর্কিরা নির্বাচনে সন্ত্রাসের সমর্থকদের কখনো বিজয়ী হতে দেবে না। নির্বাচনের আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এরদোগান বলেছেন, দক্ষিণাঞ্চলে ধ্বংসাবশেষ অপসারণের প্রচেষ্টা চলছে, আমাদের স্থায়ী বাসস্থান নির্মাণের কাজ অব্যাহত রয়েছে এবং আমরা 1 বছরের মধ্যে সেগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মুসলিমদের প্রধান 2 ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছে কানাডার ডাক বিভাগ। গত 3রা এপ্রিল প্রকাশিত ডাকটিকিটে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে সংরক্ষিত 700 বছরের পুরনো সিরামিক বাটির ছবি রয়েছে। এতে বড় আকারে আরবিতে লেখা ঈদ মোবারক। কানাডার ডাক বিভাগের বিবরণ থেকে জানা যাচ্ছে, 700 বছরের পুরনো ওই বাটির সঙ্গে ঈদুল ফিতরের উৎসবের বিশেষ সংযোগ রয়েছে। পবিত্র রমজান মাসের 30 দিন রোজার পর ঈদ উৎসব উদযাপন করা হয়। হাতে তৈরি বাটিটা 1329 সালে ইরানে শক্ত পাথরের পেস্ট দিয়ে তৈরি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের মৃৎশিল্পীরা স্থল, ফটিক, কাঁচ এবং কাদামাটির মিশ্রণ থেকে সেই শক্ত পাথরের উপাদান উদ্ভাবন করে। মনে করা হয় বাটিটা ইফতারের সময় খেজুর, স্যুপ এবং অন্যান্য খাবার পরিবেশনে ব্যবহার করা হতো। বাটির গায়ে জ্যামিতিক নকশায় নীল, বেগুনি এবং কালো রঙের নানা ফুলের চিত্র আঁকা হয়। জাদুঘরের ইসলামিক ওয়ার্ল্ড কালেকশনের কিউরেটর ডক্টর ফাহমিদা সুলেমান বলেছেন, নানা কারণে এই শিল্পকর্মের গুরুত্ব রয়েছে, কারণ আমরা জানি এটা ঠিক কখন, কোথায় তৈরি হয়েছিল এবং এর তাৎপর্য কী। আশ্চর্যের বিষয়, এর সব কিছুই এখনো অক্ষত রয়েছে। ইউক্রেনীয় ড্রোন অভিযানকে বাধাগ্রস্ত করতে রাশিয়া জ্যামিং প্রযুক্তি ব্যবহার শুরু করায় যুদ্ধক্ষেত্রে এবার অকেজো হয়ে যাচ্ছে ইউক্রেনীয় ড্রোন। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন কার্যকরভাবে গোয়েন্দা এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করে এলেও সম্প্রতি কার্যকারিতা হারাতে বসেছে মনুষ্যবিহীন এইসব ড্রোন। এছাড়াও বাখমুত সহ বিভিন্ন রণক্ষেত্রে ইউক্রেনীয় ড্রোনের উড্ডয়নের রেঞ্জও কমে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এইসব ইঙ্গিত উঠে এসেছে। পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বাখমুত শহরের ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাবাহিনীর 3 জন ড্রোন অপারেটর বলেছেন, ইউক্রেনের ব্যবহৃত জনপ্রিয় চীনা DJI মডেলের ড্রোন সফলভাবে মোকাবিলা করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে এবার রাশিয়া।
31 বছর বয়সী ইউক্রেনীয় ড্রোন অপারেটর ইয়ারোস্লাভ বলেছেন, রাশিয়া পরিস্থিতির সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিচ্ছে এবং এই বিশেষ ধরনের ড্রোন জ্যামিং ব্যবস্থা নির্মাণ করছে। ইয়ারোস্লাভ বলেছেন, সত্যিকার অর্থে আমি মনে করি 3 বা 4 মাসের মধ্যেই DJI ড্রোন আমরা আর ব্যবহার করতেই পারবো না। বাখমুতে ইউক্রেন DJI ম্যাভিক 3 কোয়াড কপ্টার বা আরেকটু অত্যাধুনিক DJI ম্যাট্রিক্স 30 ব্যবহার করছে। ব্রিটেনে এগুলোর দাম যথাক্রমে 1,399 পাউন্ড এবং 12,098 পাউন্ড। এগুলো ব্যাটারি দিয়ে চালিত, শীতে ব্যাটারির জীবনকাল 1.5 ঘন্টার মতো, তাই তাদের প্রচুর ব্যাটারিও মজুত রাখতে হয়। ইয়ারোস্লাভের সঙ্গে ফ্রন্টলাইনে কাজ করেন মাক্সিম নামের আরেক ইউক্রেনীয়। তাদের কাজ হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, শত্রুদের আক্রমণের ওপর নজরদারি চালানো অথবা কামানের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু খুঁজে বের করা। যদিও বাখমুতে মাত্র 3 মাইল দূর থেকে রুশ সেনারা কামান ছুড়ছে, ফলে ইয়ারোস্লাভ বলেছেন, এখানে রাশিয়ার ছোড়া কামানের গোলা শনাক্ত করা এবং ধ্বংস করার জন্য মাত্র 1 মিনিট সময় পাওয়া যায় বলেই তার করা সম্ভব হচ্ছে না। 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ সালে আহমদ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিফজল। 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের হাফেজ সালে আহমদ তাকরিম। গত 4 এপ্রিল তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মোহাম্মদ রশিদ আলে মাকতুম। হাফেজ তাকরিমের অনন্য এই অর্জনে গর্বিত বাংলাদেশ। তার বিশ্বসেরা হওয়ার খবরে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা মহলের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এবার হাফেজ তাকরিমকে নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিফজল। বৃহস্পতিবার 13 এপ্রিল রাত 11:15 দিকে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি বলেছেন, আল্লাহ তোমাকে আরও বড় করুক, দোয়া থাকবে। আর জাতীয় এবং আঞ্চলিক খবরে থাকছে, এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে CBI। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আপ। কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। আগামীকাল রবিবার তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নয়া আবগারি নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। CBI ইতিমধ্যেই নয়া আবগারি নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছে। গত 26 ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করেছে CBI। আম আদমি পার্টি এই বিষয়ে এক নাগাড়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে চলেছে। এবারে খোদ মুখ্যমন্ত্রীকেই CBI তলব করল। CBI এর সমন আসার পরেই গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং বলেছেন, অত্যাচারের অবসান অবশ্যই হবে। CBI কর্তৃক অরবিন্দ কেজরিওয়ালকে তলব করার বিষয়ে আমি সন্ধ্যা 6টায় একটা সংবাদ সম্মেলন করব। এরপর গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেছেন, আমি আপনাকে বলতে চাই প্রধানমন্ত্রীজি, আপনার সরকার এবং আপনি আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছেন। অরবিন্দ কেজরিওয়ালের লড়াই CBI এর সমন পাঠানোয় থামবে না। দেশের সামনে আপনাদের কালো অধ্যায় উন্মোচিত করার কাজ অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় যেভাবে করেছেন তা অব্যাহত থাকবে, বন্ধ হবে না। সারা দেশে এই অভিযান জারি থাকবে। 16 তারিখ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার, তাকে জেলে পাঠানোর যে ষড়যন্ত্র রচিত হয়েছে সেজন্য অরবিন্দ কেজরিওয়ালের কণ্ঠ স্তব্ধ, বন্ধ হবে না। পশ্চিমবঙ্গের শিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখার সময় গতকাল অমিত শাহ বলেছেন, বাংলাকে সন্ত্রাসমুক্ত করার একমাত্র রাস্তা হল BJP। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ এবং গরু পাচার প্রসঙ্গে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছেন, আপনারা কি অনুপ্রবেশ চান? অনুপ্রবেশ বন্ধ করার একমাত্র রাস্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাংলার মধ্যে গরু পাচার চান আপনারা? অসমে অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে, গরু পাচারও বন্ধ হয়ে গিয়েছে, কারণ অসমে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে। অমিত শাহের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বলেন, 2024 সালে এখান থেকে 35টা আসনে BJPকে জয়ী করুন। আমি বলছি 2025 সালের প্রয়োজন হবে না, তার আগেই মমতা দিদির সরকার ভোকাট্টা হয়ে যাবে। বন্ধুরা, একবার বাংলায় পদ্মফুল ফোটান তাহলে বোমা বিস্ফোরণ হবে না, রামনবমীতে হামলা হবে না, অত্যাচার হবে না, অনুপ্রবেশ হবে না এবং গরু পাচারও হবে না। বাংলার মধ্যে যেভাবে দুর্নীতি চলছে সেই দুর্নীতি নির্মূল করার একমাত্র রাস্তা হলো ভারতীয় জনতা পার্টি। অমিত শাহ বলেছেন, রামনবমীর মিছিলে রিসড়া এবং হাওড়া
মামলা হয়েছে, আমি জিজ্ঞেস করতে চাই বাংলার মধ্যে রামনবমীর মিছিল বেরোনো উচিত না উচিত নয়? রামনবমীর মিছিল যদি শান্তিতে না বেরোতে পারে তাহলে কিভাবে চলবে? কিন্তু তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতির ফলে এই সাহস বেড়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে একবার লোকসভা নির্বাচনে বাংলায় মোদিজিকে 35টা আসন দিন, এখানে বিজেপির সরকার তৈরি করুন, বাংলায় রামনবমীতে হামলা করার সাহস কারো হবে না। অমিত শাহ বলেন, দিদির শাসন আমলে বাংলা বোমা বিস্ফোরণের কেন্দ্রে পরিণত হয়েছে, এনআইএ বীরভূমে 80,000-এর বেশি ডিটোনেটর এবং 27,000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছে। যদি এনআইএ না ধরতে পারত তাহলে কত লোকের প্রাণ বোমা বিস্ফোরণে চলে যেত তা কেউ গণনা করতে পারত না বলেও মন্তব্য করেছেন বিজেপির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির সময় তথ্য আড়াল করার জন্য নিজের মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। কেন মোবাইল ফেলে দিলেন মুর্শিদাবাদের বড়ংয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা? ওই ফোনে কি এমন তথ্য লুকিয়ে রয়েছে? এমনই নানা প্রশ্নের ভিড় এবারে গোটা রাজ্য জুড়ে এবং সিবিআই আধিকারিকদের মনে। আপাতত ওই মোবাইলটার সন্ধানে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার দুপুর থেকে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির শুরু হয়। আজ শনিবার সকালেও সেই তল্লাশি অব্যাহত রয়েছে। টানা 20 ঘন্টার উপর একটানা সিবিআই তল্লাশিতে স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের বড়ংয়া ব্লকের আন্দি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাত থেকেই বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির পিছন দিকের পুকুরে পাম্পের সাহায্যে জল ছেঁচার কাজ শুরু হয়েছে। ছুঁড়ে ফেলে দেয়া মোবাইলের খোঁজে তদন্তকারীরা, পেন ড্রাইভ ল্যাপটপ কম্পিউটারের খোঁজ চলছে, বিধায়ককে জেরাও করছে সিবিআই। এদিন আরও একটা সিবিআইয়ের গাড়ি এসে পৌঁছয় জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। বর্তমানে বিধায়কের বাড়ি পুকুর গোডাউনে তল্লাশি চালাচ্ছেন 11 জন সিবিআই আধিকারিক, আর নিরাপত্তার বিষয়টা দেখছে সিআরপিএফ। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আর থাকে 1 মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভিকে চোখ রাখুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।